সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের সকল তৈরি পোশাক কারখানার শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। এদিকে পোশাক শিল্পে অস্থিরতা চলমান নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গতকাল আশুলিয়ার পলাশবাড়ি হাজি জয়নউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা উত্তর।